নতুন বছরের শুরুতে জ্বালানি তেলের দাম কমতে পারে বলে জানিয়েছে বিপিসি রাজধানীতে জ্বালানি নিয়ে সিপিডির সেমিনারে বিশেষজ্ঞরা অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের আমলে একের পর এক আইন করে বিশেষ ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিয়ে এ খাতে ক্ষতি করা হয়েছে জ্বালানিতে সরকার ভর্তুকি তুলে নিলে সাধারণ মানুষের ওপর আরও বেশি চাপ পড়বে বলে মনে করেন তারা এ পরিস্থিতির মধ্যেও বিপিসি সহ জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলো যে মুনাফা করছে তা নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা সৈফুল আলমের রিপোর্ট দেড় দশক ধরেই জ্বালানি তেলের দাম বাড়ায় গ্রাহকের হয়রানি বাড়ছে দফায় দফায় দাম বাড়ানোর ফলে প্রভাব পড়েছে স্বাভাবিক জীবনযাত্রায় এই পরিস্থিতিতে বাজার ভিত্তিক জ্বালানির দাম নির্ধারণ নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি অনুষ্ঠানে বক্তারা বলেন আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ জ্বালানির দাম কমে তার কোনো প্রতিফলন দেশের বাজারে পড়ে না হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েও তেলের দাম না কমায় এ নিয়ে প্রশ্ন তোলেন পেট্রোল পাম্প মালিকরা এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে নিত্য নতুন আইনের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়ারও সমালোচনা করেন বিশেষজ্ঞরা কেন আপনারা বোর্ডের চেয়ারম্যান হতে যাবেন কেন আপনারা বোর্ডের মেম্বার হবেন কেন আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভোক্তাদের অভিযোগ করতে হবে ব্যবসায়ীরা নিজেরা অলিগারকে পরিণত হয়ে গেছে এই পনেরো বছরে কেন কোন সরকারের অলিগারকে পরিণত হয়ে এইরকম অভিযুক্ত হতে হবে এটা এখনো মার্কেট বেসড হতে পারে তবে বিআরসির অবশ্যই বড় রোল থাকবে এটা জবাবদিহিতা নিশ্চিত করা প্রত্যেকটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করা এবং এটা ইমপ্লিমেন্টেশন প্রসেসে ইনফোর্সমেন্টটা ঠিক মতো যাতে হয় সেটি নিশ্চিত করাটি গুরুত্বপূর্ণ হবে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দামের ব্যবধান বিশ থেকে তিরিশ টাকা অন্যদিকে পঞ্চাশ হাজার কোটি টাকা লেনদেন হলেও তিন থেকে চার হাজার কোটি টাকার মুনাফা অনেক কম বলেও জানান বিপিসির চেয়ারম্যান তবে এক মাস পরে প্রতিষ্ঠানটি বাংলাদেশ পর্যন্ত আনতে যে খরচটা হচ্ছে আমরা প্রিমিয়াম বলি এর মধ্যে ইন্স্যুরেন্স থাকে তারপরে অন্যান্য হ্যান্ডলিং চার্জ থাকে লাইটারেস বিভিন্ন রকম বিষয়গুলো থাকে সেটা কিন্তু আমরা কমিয়ে আনতে পারি জুলাই মাসে আমরা এটা ভালো মতো কমিয়ে মোটামুটি কমিয়ে এনেছি আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে তেল আসবে সেখানে আরো একেবারে সাবস্টেন্সিয়ালি একটা প্রাইস কিন্তু কমিয়ে আনতে পেরেছি দেড় দশকে জ্বালানি খাতে যারা অতিরিক্ত মুনাফা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা